বাংলাদেশে করোনা সংক্রমণের পরিস্থিতি জটিল। এই অবস্থায় প্রতিবেশী রাষ্ট্রের সাহায্যে এগিয়ে এলো ভারত সরকার। সংক্রমণ মোকাবিলায় আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে ভারত সরকার 109টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ সকালে প্রথম ধাপে 30টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। এই সংকটের সময় ভারত সরকারের এই সাহায্য দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা আধিকারিকদের। ভারত সরকার বাংলাদেশকে গিফট করেছে, আমরা গাড়ির যে সিম্বল আছে ভারত বাংলাদেশের যে পতাকা সেখানে, এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা ডোনেশন করেছে আমাদের ভারত সরকার। আজ আমরা সকাল থেকে এসেছি এবং খুব তাড়াতাড়ি আমরা কার পাশে ইস্যু করে দিয়েছি এবং অনেকক্ষণ আমাদের লেটও যেসব সিএসএস এজেন্ট আছে ওনারা আসছে, বিভিন্ন কারণে একটু লেট হয়েছে। আমরা সকাল 7টার দিকে আমরা কার পাশে গাড়ি আজকে যাচ্ছে, এই গাড়িগুলো আজকে যাচ্ছে। আজকে কটা গাড়ি যাচ্ছে? আজকে 30টা গাড়ি, 30টা অ্যাম্বুলেন্স বাংলাদেশ। মোট কটা গাড়ি যাবে? মোট বেশি শুনছি 100 গাড়ির মতো মনে যাবে। করোনাকালে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বিগত দিনে বাংলাদেশ আমাদের মেডিসিন অন্যান্য কিছু দিয়ে সাপোর্ট দিয়েছে, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি মতো 109টা অ্যাম্বুলেন্স বাংলাদেশে গিফট করছে। তার প্রথম ধাপ আজকে 30টা গাড়ি গেছে, টোটাল 109টা যাবে। এর আগে একটা স্যাম্পল হিসেবে গেছে, আর আজ প্রথম 30টা গাড়ি যাচ্ছে অ্যাম্বুলেন্স, অর্থাৎ যা এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ জরুরি।